Hello friends, welcome to my YouTube channel. Friends, আবারো একবার আমি এই প্রয়াগ ফিল্ম সিটিতে উপস্থিত হয়েছি। আগের ভিডিওতে আপনারা আমাকে অনেক সমর্থন করেছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। Friends, আমি গেট দিয়ে ঢুকেই ডান দিকে প্রথমে একটা সেট দেখলাম। সেটটা খুব সুন্দর সেট। এই প্রয়াগ ফিল্ম সিটির ভিতরে আমি আরেকটা সেটে চলে এসেছি। সেটের সামনে রয়েছে একটা বিশাল বড় গেট। ওই গেটটাকে দুটো হাতি। Friends, আপনারা হয়তো ভাবছেন আমি কোনো বিশ্বের বড় শহরের উপর থেকে হাঁটছি। তো এটা কোনো বড় শহর না, এটা হচ্ছে প্রয়াগ ফিল্ম সিটির ভেতরেই এইগুলো সব আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা হয়তো ভাবছেন আমি কোনো স্টেশনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি স্টেশনেই রয়েছি। এটা হলো প্রয়াগ ফিল্ম সিটির ভেতরে একটা অস্থায়ী স্টেশন। ফ্রেন্ডস, আপনারা দেখছেন প্রয়াগ ফিল্ম সিটি। এই ফিল্ম সিটি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের ওপর অবস্থিত। এই ফিল্ম সিটি মোট 1700 একর জমির ওপর তৈরি। তাহলে আপনারা বুঝতে পারছেন এটা কতখানি এলাকা নিয়ে তৈরি। এই ফিল্ম সিটিটি ডিজাইন করেছেন আর্ট ডিরেক্টর নীতিশ রায়, আর এই ফিল্ম সিটি উদ্বোধন করেছেন বলিউড ফিল্ম স্টার শাহরুখ খান 15 এপ্রিল 2012। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এই ফিল্ম সিটির ভেতরে যতগুলি ফিল্মি সেট আছে সেগুলো এখন বর্তমানে কি অবস্থায় আছে। তার সাথে সাথে আপনারা এই ফিল্ম সিটি যদি দেখতে আসতে চান তাহলে আপনারা কিভাবে আসবেন, এর ভেতরে থাকা এবং খাবার কোনো বন্দোবস্ত আছে কি না, সেই সমস্ত বিষয়। তো ভিডিওটা ফ্রেন্ডস আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এই ফিল্ম সিটি সকাল 8টা থেকে নিয়ে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে। আর এই ফিল্ম সিটির এন্ট্রি ফি হলো 300 টাকা প্রতিজন। তবে আপনি যদি কোনো এক্সট্রা গাড়ি বা বাইক বা অটো কিংবা টোটো নিয়ে যদি আসেন তার জন্য কোনো এক্সট্রা চার্জ আপনাকে দিতে হবে না। তো আপনারা দেখতে থাকুন সেই বিখ্যাত প্রয়াগ ফিল্ম সিটি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, আবারও একবার আমি এই প্রয়াগ ফিল্ম সিটিতে উপস্থিত হয়েছি। আগের ভিডিওতে আপনারা আমাকে অনেক সমর্থন করেছেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন, এই বছর দুয়েক পরে আবার যে ফিল্ম সিটিতে এসেছি, এই জায়গার সেটগুলোর এখন কী অবস্থা আছে আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো একটার পর একটা সেট আমি আপনাদের দেখাবো, আপনারা এই ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর তার সাথে বেল আইকনটা আপনি প্রেস করে দেবেন। তো চলুন আপনাদের ফিল্ম সিটি ভেতরে নিয়ে যাই, নিয়ে গিয়ে আপনাদের দেখাই এখানকার যেসব সেটগুলো ছিল সেটগুলো এখন বর্তমানে কী অবস্থা আছে। সবার প্রথমে একটা রিকোয়েস্ট করবো ফ্রেন্ডস আপনাদের, আপনি যদি আমার চ্যানেলের একজন দর্শক হয়ে থাকেন অথচ আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অথবা আপনি এখনই আমার চ্যানেলের ভিডিও দেখা শুরু করেছেন, তাহলে আমি আপনাকে বলবো আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর তার সাথে সাথে বেল আইকনটি প্রেস করে দিন। কেননা আমি সবসময় এইরকম ট্যুরিস্ট প্লেস রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আপনাদের সমর্থন আমাদের একান্তই প্রয়োজন। আর পারলে ভিডিওটিকে আপনারা শেয়ার করে দেবেন, কারণ শেয়ার যদি করেন আপনি, যারা এখন এই প্লেসটি সম্পর্কে জানে না তারা জানবেন এবং এতে আমি কিছুটা হলেও উপকৃত হব। ফ্রেন্ডস, আমি গেট দিয়ে ঢুকেই ডান দিকেই প্রথমে একটা সেট দেখলাম। সেটটা খুব সুন্দর সেট, ইউরোপিয়ান স্টাইলে একটা বিশাল বড় একটা রাজপ্রাসাদের মতো। আর গেটের সামনেই আছে দুপাশে দুটো জলাশয়, ও জলাশয়ের মধ্যে কিছু হাঁস সেখানে ঘোরাফেরা করছে, মানে আর কি বানানো হয়েছে আর কি আর্টিফিশিয়ালভাবে। তো খুব সুন্দর জায়গা, চলুন আপনাদের পুরো প্লেসটাকে ভালো করে ঘুরিয়ে দেখাই, আপনারা সঙ্গে থাকুন। আপনি যদি এই ফিল্ম সিটি দেখতে আসতে চান তাহলে অবশ্যই প্রাইভেট কার অথবা নিজস্ব কার কিংবা অটো কিংবা বাইক কিংবা টোটো নিয়ে ভেতরে প্রবেশ করবেন, কেননা এত বড় এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখা কখনোই সম্ভব না। আর হ্যাঁ, সাথে জল এবং খাবার অবশ্যই রাখবেন। এই পুরো ফিল্ম সিটি ঘুরতে আপনার প্রায় মোটামুটি 3 ঘন্টার মতো সময় লাগতে পারে। এই প্রয়াগ ফিল্ম সিটির ভেতরে আমি আরেকটা সেটে চলে এসেছি। সেটের সামনে রয়েছে একটা বিশাল বড় গেট। ওই গেটটাকে দুটো হাতি তার পিঠে নিয়ে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর এই গেটটা, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন এই সেটটাকেও আপনাদের আমি ঘুরে দেখাই। হ্যাঁ,
একটা ইম্পর্টেন্ট জিনিস জানিয়ে রাখি ফ্রেন্ডস, এই ফিল্ম সিটির ভেতরে কিন্তু থাকা এবং খাবার কোনো বন্দোবস্ত নেই। আগে ছিল, বাট এখন সেটা আর চালু নেই। তো আপনি যদি এখানে থাকতে চান তাহলে এর নিয়ারেস্ট মেদিনীপুর শহর অথবা চন্দ্রকোনা স্টেশনের আশেপাশে আপনি থাকার জায়গা পেয়ে যাবেন, আর খাবার দাবারের জন্য আপনি সেখানেই বন্দোবস্ত করে নিতে পারবেন। তো আপনি যদি এই ফিল্ম সিটি ঘুরতে আসেন তাহলে অবশ্যই আপনি সাথে খাবার দাবার এবং পানীয় জল নিয়ে তবে এই ফিল্ম সিটির ভেতরে প্রবেশ করবেন। আপনারা যদি এখানে আসতে চান তো এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হল চন্দ্রকোনা রোড। চন্দ্রকোনা রোড থেকে এখানকার দূরত্ব অ্যাপ্রক্স 6-7 কিলোমিটার। আপনারা প্রাইভেট কার বুক করে অথবা টোটো কিংবা অটোর মাধ্যমে আপনারা এখানে চলে আসতে পারেন। এসে এখানে এই ঘুরে দেখতে পারবেন এক অসাধারণ সুন্দর জায়গা, প্রয়াগ ফিল্ম সিটি। এবার আমি এই ফিল্ম সিটির বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদের জানাই। এই ফিল্ম সিটির বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ। এই যে দেখছেন এত সুন্দর সুন্দর সেটগুলো, এই সেটগুলোর কিন্তু কোনো মেনটেনেন্স নেই। আপনি যদি এই ফিল্ম সিটি ঘুরে দেখেন তাহলে বুঝতে পারবেন এই ফিল্ম সিটির ভেতরে চারিপাশে বড় বড় ঘাস হয়ে গেছে। এই যে আপনারা সেটগুলো দেখছেন এত উঁচু উঁচু সুন্দর সুন্দর সেটগুলো, এই সেটগুলো তৈরিতে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে লোহার বড় বড় অ্যাঙ্গেল, চ্যানেল, জয়েস, একটার সঙ্গে একটা সেট করে এই সব স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে। আর তার উপরে ফাইবারের প্লেট বসিয়ে সুন্দর নকশা করে তার উপর দিয়ে রং করে এই সেটগুলোকে দাঁড় করানো হয়েছে। তো এই জিনিসগুলো দীর্ঘদিন ধরে মেনটেন্যান্স হয়নি, তারা আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। ফ্রেন্ডস, আপনারা হয়তো ভাবছেন আমি কোনো বিশ্বের বড় শহরের ওপর থেকে হাঁটছি। তো এটা কোনো বড় শহর না, এটা হচ্ছে প্রয়াগ ফিল্ম সিটির ভেতরেই এইগুলো সব আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয়েছে। লোহার বড় বড় চ্যানেল, অ্যাঙ্গেল, জয়েসের মাধ্যমে সেট করে তার উপর দিয়ে ফাইবারের প্লেট বসিয়ে এই সব সেটগুলোকে তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর এক জায়গা। যদি এটা কমপ্লিট হতো তাহলে এটা পশ্চিমবঙ্গে না ভারতবর্ষের একটা খুব ভালো স্থান চলে যেত। কিন্তু যেহেতু এটা ইনকমপ্লিট, কাজ হতে হতে এর কাজ বন্ধ হয়ে গেছে, তো এটা এখন ভগ্নপ্রায় অবস্থায়। ধীরে ধীরে এটা সব ভেঙে যাচ্ছে সেটগুলো, এর সেটের যে রঙগুলো আছে সে রঙগুলো আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। তো আপনারা এই ভিডিওটা দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা এখন কী অবস্থায় আছে। মেনটেন্যান্স না হওয়ার ফলে এই যে সেটগুলো, জানলা দরজার কাঁচগুলো ধীরে ধীরে ভেঙে পড়ছে, আর তার সাথে সাথে যে ফাইবারের প্লেটগুলোকে ইউজ করা হয়েছে সেই ফাইবারের প্লেটগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে। আপনার ভিডিওটি দেখে পুরো হয়তো বুঝতে পারছেন কি খারাপ অবস্থা এটার। এইরকমভাবে থাকলে হয়তো এই ফিল্ম সিটি আর কিছুদিন পরে কিছুই থাকবে না। পুরো এখানে সব কিছু যেটুকুনি অবশিষ্ট দেখতে পাচ্ছেন সেটুকুনি হয়তো শেষ। হ্যালো ফ্রেন্ডস, আপনারা হয়তো ভাবছেন আমি কোনো স্টেশনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি স্টেশনেই রয়েছি। এটা হলো প্রয়াগ ফিল্ম সিটির ভেতরে একটা অস্থায়ী স্টেশন, এটাকে বানানো হয়েছে। সত্যি কথা বলতে গেলে এটা অসাধারণ, সব কিছু এখানে আছে। টিকিট কাউন্টার থেকে শুরু করে ওভারব্রিজ, এমনকি ট্রেনও আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। কিন্তু বাট এটা এখন আগের মতো অতটা ভালো নেই, এখন আস্তে আস্তে এটা এখন শেষ হয়ে যাচ্ছে আর কি, যাকে ভেঙে যাচ্ছে যাকে বলা যায় আর কি। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন যে কি সুন্দর নিখুঁতভাবে এই মানে স্টেশনটাকে বানানো হয়েছে। Thank you.
আশা করি ফ্রেন্ডস ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি একটু লাইক করবেন আর তার সাথে সাথে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই প্লেসটি। ততক্ষণে আপনার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।